হরে কৃষ্ণ আমাদের অনেকের মধ্যেই প্রশ্ন জাগে প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর কতজন স্ত্রী ছিল এবং তাদের নাম কি কি ছিল বিশ্বম্বর মিত্র ওরফে নিমাই এর প্রথমে বিবাহ হয়েছিল লক্ষ্মীপ্রিয়া দেবীর সঙ্গে দু বছর সংসার করেন নিমাই তার সঙ্গে তারপর তিনি বাড়িতে না থাকা অবস্থায় সর্পদংশনে মারা যান লক্ষ্মীপ্রিয়া দেবী এর কিছুকাল মহাপ্রভু একা ছিলেন তারপর বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে নিমাইয়ের দ্বিতীয় বিবাহ হয় কিন্তু মাত্র চব্বিশ বছর বয়সে মহাপ্রভু ধর্ম ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন বিষ্ণুপ্রিয়া দেবীর দীর্ঘ ত্যাগ এবং তিতিক্ষার জীবন সম্পর্কে সাধারণ মানুষ খুব কমই জানেন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে সনাতন ধর্মে বহু বিবাহ সমর্থন করা হয় না তাহলে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব দুটো বিয়ে করেছিলেন কিভাবে। এর উত্তর আমাদের ভিডিওর মধ্যে রয়েছে প্রথম স্ত্রী মারা যাবার পর কিছুকাল অতিবাহিত হয়ে মহাপ্রভু দ্বিতীয় বিবাহ করেছিলেন অর্থাৎ এটি কোনোভাবেই বহু বিবাহ নয় হরে কৃষ্ণ